সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম আমি আর আমার আপু। এই যে দেখেন কি আরামে ঘুরে বেড়াচ্ছি দুজন। আসলে এভাবে ঘুরে বেড়াতে তো সবারই ভালো লাগে। তার আগে বলি এই যে রান্নার ঘটনা, কত কিছু যে আজকে রান্না করেছি, মিষ্টি কুমড়া ভাজি, চিচিঙ্গা ভাজি, আর এই যে এটা ডাল, আর রান্না করেছি কোরাল মাছ। আর কোরাল মাছের আগে যেটা দেখালাম, এই যে এটা এটা হলো কোরাল মাছের ভিতরে যে তেল ছিল সেটাই ভুনা করেছি, এটা খেতে কিন্তু আমার অনেক পছন্দের। আর এই যে লিচু, এই লিচু এসেছে দিনাজপুর থেকে, এই লিচুগুলো যে কি মজার, একদম নিজের গাছের পাঠিয়েছে আমাদের আমাদের এক বেয়াইন, সে তাকে অনেক ধন্যবাদ এই লিচু পাঠানোর জন্য। বেয়াইন অনেক ভালো থাকবেন আর প্রতি বছর আমাদের এইভাবে লিচু পাঠাবেন। আর এই যে মাছ, কোরাল মাছ, মাছটা আমি কাটতে পারিনি, আপনাদের দেখিয়েছিলাম, সেই মাছই আজকে রান্না করব। এই মাছটা আসলে এসেছিল খুলনা থেকে। আর এই যে মাছের তেলপিটিগুলো রান্না করে নিয়েছি, এটা ভুনাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। মাছটা বেশ মজার ছিল, তাজা ছিল, এর জন্যই এই তেলপিটিটাও খুব সুন্দর ছিল। আর এই যে মাছগুলো একদম রসিয়ে রান্না করব, মানে একদম ভুনা করেই রান্না করব, মাছ ভাজিনি, কাঁচা মাছ রান্না করব। আর এই মাছটা কাঁচা খেতেই মজা। মশলাটা আমি সুন্দর করে একদম ভুনে নিয়েছি, সব রকম মশলাই দিয়েছি, কিন্তু একটু বেশি বেশি দিয়েছি। আর ঝালটা তো দারুণ দিয়েছি, দেখতেই পাচ্ছেন কত একদম লাল টুকটুক দেখা যাচ্ছে। আর এই মাছগুলো ঝাল খেতেও ভালো লাগে, আর এভাবে একটু ঝোল ঝোল খেতে এই মাছ দারুণ পছন্দ। কে কীভাবে খান আমি জানি না কোরাল মাছ, কিন্তু খুলনার মানুষ কিন্তু এভাবেই খায়, তাদের এভাবেই পছন্দ, এর জন্যই আমি রান্না করলাম। আমি অবশ্য জানি না, এর আগে যখন এনেছিল তখন আমি ভেজে রান্না করেছিলাম, তো ওনারা বললো যে ভাজা খাওয়ার থেকে এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে, তো এবার তাই দেখলাম অনেক বেশি মজা লেগেছিল। দিয়ে দিলাম ধনিয়া পাতা, বাস তার তো কথাই নেই, রান্না একদম কমপ্লিট। আর এই মাছ দিয়ে ভাত খেতে যে কী ভালো লেগেছিল, আসলে ভালোবাসাটা সবচেয়ে বড়। এত আদর যত্ন করে যে নিয়ে এসেছে মাছটি খুলনা থেকে, এর জন্য আমরিনকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন আমার রান্না কিন্তু সব কমপ্লিট, বিশেষ করে এই মাছটা যে কি ভালো লেগেছিল, আর এর তেলটাও খুবই মজার ছিল, মানে তেল কলিজি যা ছিল এগুলো ভুনা করেছিলাম, অনেক মজার সব কিছু। কিন্তু রান্না করলে কি হবে, এই বাচ্চাগুলো, আমার বাচ্চাগুলো, আমার বোনের মেয়েরা, ওরাও এসেছিল বেড়াতে, আমরা তো একটু ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু এদের আর শান্তি নেই, এরা ঘরের খাবার খাবে না। এরা একবেলা যদি ঘরের খাবার খায়, আরেকবেলা তো খেতেই চায় না, শুধু বাহিরের খাবার খাবে।